ফেসবুক মার্কেটিং করব আমরা। তো ফেসবুক মার্কেটিং করতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা আইডি লাগবে, ফেসবুক আইডি, ঠিক আছে? ফেসবুক আইডি লাগবে বা ফেসবুক অ্যাকাউন্ট, যে যেটা বলেন না কেন একটা লাগবে। এটা না হলে আমরা এটা করতে পারবো না, এটা না হলে আমরা ইয়ে করতে পারবো না, ওয়ার্ল্ড প্রসারণা করতে পারবো না। আমরা বাসায় বসে আমেরিকার লোকের কাছে প্রোডাক্ট বিক্রি করব, ঠিক আছে? কিন্তু কিভাবে সেটা, এটা তো মানুষ শুনলে মনে করবে এটা কোনো কথা, অসম্ভব বস্তু। আসলে আমরা মিনিটের ভিতরে আমেরিকা লোকের কাছে প্রোডাক্ট বিক্রি করবো। আপনি ক্লাস যখন 10টা চলবে তখন বুঝতে পারবেন যে আসলে সত্যি বিক্রি করা যায়, এবং বাস্তব দেখা দেওয়া হবে যে আসলে কাস্টমারের কাছে এই প্রোডাক্টটা বিক্রি করা হলো বা বিক্রি করা এইভাবে হচ্ছে। তখন আপনি দেখলে অবশ্যই বুঝতে পারবেন, ঠিক আছে? এটা আর কি 10 ক্লাসের ভিতরে অবশ্যই বুঝতে পারবেন। দেখেন, প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের কি করতে হবে, একটা জিমেইল আইডি লাগবে অথবা একটা ফোন নাম্বার লাগবে। বিভিন্ন ভাবে খোলা যায়, ফোন নাম্বার দিয়েও আপনার ফেসবুক আইডি খোলা যায় অথবা জিমেইল আইডি দিয়েও খোলা যায়। এই অ্যাকাউন্টটা সবাই খুলতে পারে, এটা আমি আর দেখাচ্ছি না, কারণ এটা খুবই ইজি একটা কাজ, একেবারে পানির মতো। হ্যাঁ, তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি করে আমরা একটা ফেসবুক পেজ খুলবো, কিভাবে আমরা একটা গ্রুপ খুলবো, এবং কিভাবে আমরা বাংলাদেশে বসে থেকে আমেরিকার গ্রুপ গুলোতে আমরা জয়েন হবো, এবং আমেরিকাতে আমরা বেশ কিছু প্রোডাক্ট বিক্রি করবো, অর্থাৎ ইউনাইটেড স্টেটের ভিতরে, ঠিক আছে? এবং যদি আদার্স কোনো কান্ট্রি আমরা মার্ক করি বা সিলেক্ট করি, সেই কান্ট্রি গুলোতে আমাদের পণ্যগুলো সেল করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমরা প্রথমে যে কাজটা করব, এবং এটা হচ্ছে আমার একটা আইডি, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা বা আমাদের অফিসের একটা ফেসবুক আইডি, যে খান আইডি বাংলাদেশ লিমিটেড, ঠিক আছে? এই আইডিটা আচ্ছা, যে কোনো মানুষের একটা ফেসবুক আইডি আছে, একাধিকও থাকতে পারে, তবে যে কোনো একটা আইডি থাকতে হবে। আর সে আইডি নিয়ন্ত্রণে থাকবে কিছু কি, গ্রুপ, কিছু থাকবে পেজ। এখন পেজ আর গ্রুপের ভিতরে পার্থক্য কি, তাই না? আইডিটা আমি আগেই বলছি যে আমি আইডিটা খুলতেছি না, যদি আপনারা খুলতে না পারেন তাহলে আমাদেরকে নক দিবেন। আইডিটা খুলতে খুব বেশি কষ্ট না, ই একেবারে ইজি। যদি না খুলতে পারেন তাহলে ফেসবুক পেজে বা আমাদের মেসেঞ্জারে বা আমাদের ইমেইলে নক দিবেন, তাহলে আমরা সবকিছু বুঝিয়ে দিব। এবং কোথায় বুঝতে পারতেছেন না, স্ক্রিনশটটা পাঠাবেন, হ্যাঁ, এটা সহজ আছে, বুঝতে পারবেন। আমরা আপনাদেরকে দেখাবো আমেরিকার কিছু গ্রুপ খোলা এবং কিছু গ্রুপে জয়েন হওয়া। আর আমাদের ফেসবুক মূল টার্গেট হচ্ছে ফেসবুক পেজ, যেটা ফেসবুক পেজ আমরা খুলবো, এবং কিভাবে আমরা বুস্ট করতে হয় সে বুস্ট করার, বা অ্যাড বুস্ট বলতে এখানে অ্যাড বুস্ট অনেকে বুঝতে না পারে অনেকে, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট এটা সবাই বুঝতে পারে। তো কিভাবে আমরা বিজ্ঞাপন দেব সেটা কিন্তু আমরা পুরোপুরি বুঝে নিব। তো দেখেন, একটা আইডি দিয়ে কিন্তু কখনো বিজ্ঞাপন দেওয়া যায় না, অথবা একটা গ্রুপ দিয়ে কিন্তু কখনো বিজ্ঞাপন দেওয়া যায় না, কিন্তু যেগুলো আমাদের পেইড বিজ্ঞাপন, ফ্রি বিজ্ঞাপন দেওয়া যায়, কিন্তু পেইড বিজ্ঞাপন কখনো কোনো গ্রুপ দিয়ে আইডি দিয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে আমাদের যেটা আমরা ডলার পেমেন্ট করে বলেন, টাকা পেমেন্ট করে বলেন, আর যে মুদ্রায় পেমেন্ট করে বলেন না কেন, বিজ্ঞাপন দিতে হলে আমাদের কি করতে হবে, একটা পেজ দরকার হবে। সেই পেজটা আমরা এখন ক্রিয়েট করব, পেজটার ছবি ক্রিয়েট করব, তারপরে পেজটার যে কভার ফটো সেটা ক্রিয়েট করব, এরপরে পোস্টের বিষয়গুলো এবং পেজটা সেটিং এর কিছু বিষয় আছে, এগুলো সব আমরা A to Z দেখব, ঠিক আছে? আর বর্তমান দেখেন, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস মানুষ করতেছে, এটা খুবই সহজ এবং খুবই মানে মানে কম ব্যয়বহুল, মানে একেবারে ইজি একটা। যেমন আপনি একটা পেপারে বিজ্ঞাপন দিলে কিন্তু আপনার লাখ লাখ টাকা ব্যয় হবে, একটা টেলিভিশনে বিজ্ঞাপন দিলেও কিন্তু আপনার লাখ লাখ টাকা ব্যয় হবে। আর যদি একটা ফেসবুক বিজ্ঞাপন দেন, একটা ইউটিউব বিজ্ঞাপন দেন, যদি একটা গুগল অ্যাডভার্টাইজমেন্ট করে, সেক্ষেত্রে ব্যয়টা একেবারে কম, একেবারে কম। যদি ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেন, যদি আপনি টুইটারে বিজ্ঞাপন দেন, তারপরে আদার যে সাইট গুলো আছে সেই সাইট গুলোতে যদি আপনি বিজ্ঞাপন দেন, দেখবেন খরচ একেবারে কম। কিন্তু আপনার যদি অন্য কোনো ওয়েতে বিজ্ঞাপন দেন তাহলে অনেক টাকা খরচ, অনেক টাকা, অনেক টাকা খরচ, এবং সে তুলনায় আপনার রেসপন্সটা অনেক কম পাবে, অনেক পণ্য আপনি সেলই করতে পারবেন না, ঠিক আছে? এটা আছে বিষয়। তো দেখেন, এখান থেকে করবেন ক্রিয়েট করবেন, এই যে ক্রিয়েট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার এখানে পেজ অপশন শো করবে, অ্যাড অপশন শো করবে, গ্রুপ অপশন শো করবে, আর ইভেন্ট অপশন শো করবে, ঠিক আছে? তো আমরা এগুলো বিষয়ে অনেকে বুঝি না, অনেকে বুঝি পেজ বুঝতে, সাধারণত আমি যে পেজটার কথা বললাম ওইটা, আর অ্যাড বলতে সাধারণত আমাদের বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়, ফেসবুক, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট বা ফেসবুক বিজনেস, এরকম একটা
ফেসবুকে যে সার্চ অপশনে ক্লিক দিলে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করার একটা অপশন বলে দেয়। তো আমরা এটা করব। এরপরে আছে গ্রুপ, এটা আমরা করব। আর ইভেন্ট, ইভেন্টটা আমি দেখিয়ে দিব যে ইভেন্টটা কিভাবে করতে হয়। ঠিক আছে, ইভেন্টটা কিভাবে পরিচালনা করতে, ইভেন্টটা পরিচালনা অনেক ভালো। ভালো মানে কি, আপনার খুব ইজি ভাবে মানুষের কাছে আরো দ্রুত পৌঁছায়, পোস্ট গুলা পৌঁছায়। কিন্তু পোস্ট গুলা আপনার বিজ্ঞাপন না দেওয়া পর্যন্ত নাড়াচাড়া কম করে, কিন্তু ইভেন্টটা হচ্ছে বিজ্ঞাপন ছাড়াও নাড়াচাড়া করে। যেমন গত মাসে আমাদের একটা ইভেন্ট করছিলাম, ওই ইভেন্টটা প্রায় 55,000 মহিলা পুরুষ, বেশিরভাগ 99% মহিলা ছিল ওখানে। 55,000 মহিলা বা পুরুষ অল্প কিছু, তারা ওই ইভেন্টে ইন্টারেস্টিং এ ক্লিক দিছে। আর একটা ইন্টারেস্টিং এ যদি কেউ ক্লিক দেয়, তাহলে মনে করুন যে আপনার ওনার সাইডে যতগুলো ফলোয়ার্স আছে, যতগুলো ফ্রেন্ডস আছে, সবগুলা দেখতে পারবে। কিন্তু যখন একটা সে পোস্টে ক্লিক করবে, তখন কিন্তু সবাই দেখতে পারবে না, বা লাইকে ক্লিক করবে সবাই কিন্তু সেটা বুঝতে পারবে না, বা তার কারোর সামনে যাবে কারোর সামনে যাবে না। যখন সে কমেন্ট করবে, তখন হয়তো তার প্রায় ফ্রেন্ড সার্কেলের সামনে যেতে পারে, এটা ঠিক আছে। কিন্তু যখন সে ইভেন্ট করবে, তখন আমাদের পোস্টটা তার প্রোফাইলে শো করবে, তার আইডেন্টিতে শো করবে, প্লাস তার ফ্রেন্ড সার্কেল সবগুলো দেখতে পারবে। ঠিক আছে, তাহলে এটা ইভেন্টটাকে আর একটা অন্যতম মজার বিষয়, বিজ্ঞাপনের আর একটা অন্যতম মজার বিষয়, কারণ এখানে ইনভেস্টটা কম আর আমাদের খরচটা অনেক বেশি হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে যাব আমরা ক্রিয়েট, এখানে থাকবে নাম, আইডি নেম, এখানে থাকবে হোম, এখানে থাকবে ক্রিয়েট। ক্রিয়েটে যাওয়ার পরে জাস্ট আপনার পেজে ক্লিক দেবো। পেজে ক্লিক দিলে আমাদের সামনে দুইটা অপশন ওপেন হবে। একটা অপশন হচ্ছে ক্রিয়েট এ পেজ, প্রথম আমাদের টাইটেলটা থাকবে ক্রিয়েট এ পেজ। ঠিক আছে, এরপরে আমাদের সামনে দুইটা অপশন যেটা ওপেন হবে সেটা হচ্ছে বিজনেস অর ব্র্যান্ড। আমাদের বিজনেসটা কেমন হবে, বিজনেসটার ব্র্যান্ড কি হবে, মানে ব্র্যান্ড বলতে বিজনেসটার নাম। যেমন লোগো, যেমন গ্রামীণ ফোন, যদি আমি একটা কথা বলি, গ্রামীণ ফোনের মানুষ গ্রামীণ ফোনটা পড়তে চায় না, কিন্তু একটা লোগোটা দেখলে কিন্তু ছোট একটা বাচ্চাও বলে দিতে পারবে এটা গ্রামীণ ফোনের লোগো। তারপরে এই যে তো যত কিছু আছে, যেমন রবি ফোন বা আদার্স যে ফোন, বাংলালিং এর লোগো, বাংলালিং এর লোগোটা দেখলেও কিন্তু ছোট একটা ক্লাস 5 এর বাচ্চাও বা ক্লাস 2 এর বাচ্চা বলে দিতে পারবে এটা বাংলালিং এর লোগো। ঠিক আছে, বাংলা লিঙ্ক পড়া পর্যন্ত যাওয়া লাগবে না, খালি ব্র্যান্ডটাকে, ওই লোগোটাকে বলা হয়, ওই নামটাকে বলা হয়। বুঝতে পারছেন? তাহলে আমরা বুঝতে পারলাম বিজনেস অর ব্র্যান্ড। এই বিজনেস অর ব্র্যান্ডটা দুই ভাবে হতে পারে, আর এই ফেসবুক বিজনেস পেজ দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কোন ব্যক্তি মালিকানা, কোন ব্যক্তির নামে, যেমন আমার নামে একটা ফেসবুক পেজ আছে, আমার নামে একাধিক ফেসবুক আইডি আছে। ঠিক আছে, আর আর আমার একাধিক পার্সোনাল বিজনেস পেজ আছে। ঠিক আছে, কিন্তু আমার নিজস্ব পেজ হচ্ছে বা আমার ব্যক্তি নামে পেজ আছে একটা। আর এখানে বিজনেস পেজ আপনি করতে পারবেন, সেটা হচ্ছে সেই পেজটা দিয়ে খালি বিজনেস করতে পারবেন, আর ব্যক্তি নামের পেজ দিয়ে বেশিরভাগ মানুষ বিজনেস করে না। ঠিক আছে, যেমন জনপরিচিতি বাড়ায়, যেমন আমাদের দেশের সরকার তার নিজস্ব পেজ আছে, আমাদের দেশের বিরোধী দলীয় নেত্রী তার নিজস্ব পেজ আছে, তারপরে এই যে যত মন্ত্রী মিনিস্টার তাদের কিন্তু সবাই নিজস্ব একটা করে ফেসবুক পেজ আছে। কোন কোন মন্ত্রী, বিদেশি মন্ত্রী গুলো সবার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটাকে একটা গৌরবের বিষয়। আমাদের বাংলাদেশি মন্ত্রীরা তো বোঝে না কম্পিউটার বিষয়ে, তাদের নলেজ অনেক কম, অনেক কম, তার কারণে তাদের হয়তো ওয়েবসাইট বেশিরভাগ না, কিন্তু ফেসবুক পেজটা হয়তো আছে, কারা হয়তো খুলছে অথবা কারো দিয়ে খুলে নিছে। তো এখানে দেখেন আমরা খুব ইজি ভাবে বুঝি এই দুইটা অপশন, একটা হচ্ছে বিজনেস অর ব্র্যান্ড, আমরা এই পেজটা নিয়ে কাজ করব, আর এটা হচ্ছে আমাদের বিজনেস পেজের নাম হবে। আর এই যে অপশনটা, এই অপশনটা হচ্ছে কমিউনিটি অর পাবলিক ফিগার, এটা হচ্ছে কেমন থাকবে, এটা হচ্ছে যারা হচ্ছে মনে করেন যে এই যে আমাদের চিত্র জগতের কথা বলি, যারা হচ্ছে নায়ক নায়িকা, এদের প্রত্যেকের কিন্তু ফেসবুক পেজ আছে, যারা জনপরিচিত, যারা হচ্ছে শিল্পী, গান গায়, যেমন রুনা, তারপরে ইন্দ্র কিশোর, এদের এদের কিন্তু আলাদা পেজ আছে। তারপরে যে মনির খান, হ্যাঁ আসিফ, এই যে শিল্পী যারা আছে অনেকগুলা, হ্যাঁ এদের হচ্ছে কি, এদের আলাদা একটা ফেসবুক পেজ আছে। ঠিক আছে, এরা এই পেজটা ক্লিক করবে, এখানে এই যে গেট স্টার্টেড এখানে ক্লিক করবে। এদের হচ্ছে যদি পার্সোনাল কোনো বা পাবলিক ফিগারের কোনো পেজ করে, তাহলে এটা ক্লিক করবে। আর আমরা বিজনেস পারপাসে করব অথবা পার্সোনালের জন্য করব, নিজস্ব ব্যক্তিগত জন্য আমরা জাস্ট এই পেজটা ক্রিয়েট করবো। ওকে, তাহলে আমরা কি করবো, বিজনেস আর ব্র্যান্ডের জন্য আমরা এই পেজটা ক্রিয়েট করবো। আপনি চাইলে আপনার একটা পার্সোনাল পেজ এটা করতে পারেন,
আপনার নিজের নামে। আর এটা হচ্ছে আপনার বিজনেস এর জন্য, দেখেন এখানে ঘর আঁকানো বা বিজনেস এর যে লোগো থাকে সেরকম আঁকানো আছে। আর এখানে যেটা আছে পাবলিক ফিগার, যেটা সেটা পাবলিক ফিগারের জন্য। তো আমরা জাস্ট এখানে কি করলাম, গেট স্টার্টেড একেবারে সোজা, কিন্তু এখান থেকে ক্রিয়েট ক্লিক, দেন ক্রিয়েট এ পেজ, দেন এখান থেকে গেট স্টার্টেড। গেট স্টার্টেড ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে কি আছে, এরকম একটা অপশন চলে আসছে, বিজনেস অর ব্র্যান্ড। তারপর হচ্ছে এখানে আমাদেরকে বিষয়টা শো করছে, কি বলছে কানেক্ট উইথ কাস্টমার, তারপর কমা দিয়ে বলছে গ্রো ইউর অডিয়েন্স অ্যান্ড শো কেস ইউর প্রোডাক্ট উইথ এ ফ্রি বিজনেস পেজ। একেবারে সম্পূর্ণ ফ্রি করে দিছে এটা ফেসবুক আমাদের সকলের জন্য, ঠিক আছে। এরপর হচ্ছে পেজ নেম, প্রথমে কিন্তু এখানে শো করতেছে বিজনেস অর ব্র্যান্ড, তারপর শো করতেছে পেজ নেম, পেজের নামটা কি হবে। নামটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেমন দেখেন আমাদের মুখে শোনা যায়, এবং প্রায় আমাদের মুখে আপনারা শুনেন তা না, প্রায় মানুষের মুখে আপনারা শুনতে পাবেন যে এসইও এসইও বলে কথা আছে, তারা বারবার বলে এসইও এসইও। ডেফিনিশন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও। এসইও তিনটা শব্দের সমন্বয়ে গঠিত, তারপর আছে এসএমও, তারপর আছে পিপিসি, এই যে তো লিঙ্ক বিল্ডিং, র্যাঙ্কিং, হ্যাঁ সোশ্যাল মিডিয়া, এবার বিভিন্ন আছে, প্রত্যেকটা ডেফিনেশন আছে, হ্যাঁ প্রত্যেকটা ডেফিনেশন আছে। তো আমি এখানে এসইও বিষয়টা এই জন্য আনলাম টেনে, যে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও এর আবার দুইটা অপশন, একটা হচ্ছে ওয়ান পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। ওয়ান পেজ এসইওটা হচ্ছে যেমন একটা বই, বইয়ের উপরের পাশে হচ্ছে ওয়ান পেজ এসইও, আর অফ পেজ এসইওটা হচ্ছে আপনার ভিতরে মলাটের ভিতরে যে লিখালেখি গুলা সেগুলো হচ্ছে অফ পেজ এসইও। প্রত্যেকটা বই, সেটা বাংলা বই হোক, ইংরাজি বই হোক, আর যে বই হোক না কেন, সেই বইয়ের কিন্তু প্রথমে একটা টাইটেল দেওয়া থাকে, এই বইটার নাম এই, যেমন সমাজ বিজ্ঞান বই, তারপর যেমন ইংরেজি বই, ঠিক আছে, এই বইগুলোর নাম কিন্তু দেওয়া থাকে হেডলাইন। তো এটা হচ্ছে আমাদের টাইটেল, অর্থাৎ এটাকে কি বলা হয় ওয়ান পেজ এসইও, আর ভিতরে হচ্ছে অফ পেজ এসইও। তো ওয়ান পেজ এসইওটা কেমন, কোনো ব্যক্তি, কোনো ব্যক্তির নাম দেখে বুঝতে হবে যে এই ব্যক্তি কেমন ক্যাটাগরি, কোনো প্রতিষ্ঠানের নাম দেখে বুঝতে হবে এই প্রতিষ্ঠানটা কি বিজনেস করে। যেমন আমাদের এটা যদি আমি কেউ জিজ্ঞাসা করি এটা কিসের বিজনেস, তখন আমরা বলবো কি এটা সাকসেস ট্রেনিং ইনস্টিটিউট, তখন উনি উনি ভেবে নিবে, যারা যাদের মানে এডুকেটেড পার্সন হোক আর যারা আনএডুকেটেড পার্সন হোক, তারা কিন্তু ভাববে যে এটা সাকসেস ট্রেনিং ইনস্টিটিউট, মানে এটা একটা ট্রেনিং প্রোভাইড করে, তারা যে কোনো ট্রেনিং হতে পারে। আর আমরা যদি বলি আমরা একটা আইটি ট্রেনিং ইনস্টিটিউট, তখন কিন্তু মানুষজন বা পাবলিক প্লেসে আলোচনা হবে এটা একটা আইটি ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে এটা হচ্ছে আমরা কি নাম দেখেই বুঝতে পারতেছে যে এটা একটা আইটি কোর্স প্রোভাইড করে, আর ট্রেনিং ইনস্টিটিউট দেখে বুঝতে পারতেছে এটা বিভিন্ন ক্যাটাগরি ট্রেনিং দিয়ে থাকে, তার প্রোভাইড করে থাকে, এরকম কিছু বিষয় কিন্তু মনে রাখতে হবে। এটাকে বলা হচ্ছে ওয়ান পেজ, মানে নাম দেখে যেন মানুষ বুঝতে পারে যে এখানে, যদি আপনি মুদির দোকানে যান তাহলে মুদির দোকানে কিন্তু লেখা থাকবে যে বিভিন্ন বিষয় মুদির মালামাল বিক্রি করা হয়, বা চাল ডাল, হ্যাঁ এরকম চাল ডাল দেখলে তো আমরা বুঝতে পারবো এটা মুদির মালামাল। এখন যদি এখানে বলি এখানে জুয়েলারি মালামাল বিক্রি করা, তখন কিন্তু মানুষ এটা ভেবে নেবে যে এটা স্বর্ণ অলঙ্কার বা গহনার দোকান, তাই না, এরকম কিছু। এই নামগুলো দেখে মানুষকে আকর্ষণ করতে হবে, মানুষকে বুঝাইতে হবে, ফার্স্ট টাইম মানুষের ব্র্যান্ডের ভিতরে ঢুকাই দিতে হবে। সেকেন্ড টাইম হচ্ছে অফ পেজ এসইও, অফ পেজ এসইও হচ্ছে মানে গুগল র্যাঙ্কিং করার জন্য, মানে গুগলে সার্চ দিলে পরে, যেমন ফেসবুক বলে সার্চ দিলে পরে তুমি কিন্তু ফেসবুক শো করবে, যদি টুইটার বলে সার্চ দিই তাহলে এই যে টুইটারে যত কিছু আছে না, টুইটারের সাইটটা পরে তুমি শো করবে, এরকম কিন্তু গুগল র্যাঙ্কিং এ 10 10 10টা বিষয় সিরিয়াল আগে আসে, সে আগে আসার জন্য কিন্তু আপনাকে এসইও করতে হবে। তো এটা এসইও দুইটা পার্ট, ওয়ান পেজ এসইও আর একটা তো অফ পেজ এসইও। হ্যাঁ, এখানে হচ্ছে নামটা ম্যান্ডেটরি, এই কারণে এসইও এর কথা বললাম, আপনি নামটা খুব গুরুত্বপূর্ণ সহকারে ভেবে দিবেন, নামটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ নামটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা ভেবে চিন্তে নামটা আগে দিবেন, তাহলে আপনি খুব ভালো কাজ করতে পারবেন, ঠিক আছে। আর নামটা যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে মানুষকে চিনাইতে অনেক কষ্ট হয়ে যাবে। তো এখানে আমরা পেজ নেম একটা নাম দিয়ে দিই, যেমন আপনি কি বিজনেস করবেন বা কি করবেন সেটা তো আমরা জানি না, আমরা একটা মানে উপস্থিত একটা নাম দিয়ে দিচ্ছি, আপনি তারপরে যে বিজনেস করেন না কেন, যাই করেন না কেন, আপনার উপর সেটা ডিপেন্ড করবে। তো আমরা যেমন এই ফেসবুক পেজটার নাম দিব, এখন মনে করেন যে সাপোজ কি দেওয়া যায়,
কারণ নামটা আগে থেকে পরিকল্পনা রাখতে হয় যে আমার বিজনেসটা এই ক্যাটাগরির এই নাম, আর আমরা তো উপস্থিত ক্লাস নিচ্ছি, তাহলে আমরা একটা উপস্থিত নাম দিয়ে দেবো। যেমন এখানে দিয়ে দিই যে বাই অ্যান্ড সেল দিতে পারি। হ্যাঁ, বাই অ্যান্ড সেল, বাই অ্যান্ড সেল কি বাই অ্যান্ড সেল করবো, যে কোনো জিনিস বাই অ্যান্ড সেল, ঠিক আছে, এটা হতে পারে। আর যদি মনে করেন যে আপনি কোনো কাপড় চোপড়ের বিজনেস করবেন, বা কোনো জুয়েলারি বিজনেস করবেন, বা আদার যে বিজনেস গুলোর বিষয়ে, ঠিক আছে, এরকম কিছু করাতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। আমাদের অনেকগুলো পেজ আছে, তো তার আলোকে আমরা যদি পেজ গুলো দেখে আসি, তাহলে আমরা আরো সহজে বুঝতে পারবো যে আমরা কি দেওয়া যায় পেজের। যেমন আমি এখানে ফেসবুক বলে দিলাম, আর যে যেহেতু বিজনেস করবেন, ওই বিজনেস গুলো আগে গুগলে সার্চ করবেন ওই নামে কারো বিজনেস আছে কিনা, এবং ওই বিজনেস কে ফলো করে আপনি সুন্দর একটা নাম বানাতে পারবেন। যারা বিজনেস করতেছে ওদের থেকে আরো ভালো একটা নাম বানাতে পারবেন। যেমন আমার এখানে অনেকগুলা ইয়ে আছে, কি বলে এটা, এখানে অনেকগুলা ইয়ে আছে, কি পেজ আছে, আমি পেজ গুলো একটু দেখে নিই। আমার পেজটা ওপেন হচ্ছে, পেজটা ওপেন হোক, তারপর আমি পেজ গুলো একটু দেখি, দেখলে আমি বুঝতে পারবো যে আরেকটা কি পেজ বানানো যায়। এখানে আমি ক্লিক দিলাম, জাস্ট আমাদের যেখান থেকে লগ আউট করা ওই অপশনে ক্লিক দেওয়ার পরে আমি কি করবো, এখানে ম্যানেজ পেজ, ম্যানেজ পেজে ক্লিক দিলাম। ম্যানেজ পেজে ক্লিক দেওয়ার পরে আমি পেজ ম্যানেজে চলে আসলাম। চলে আসার পরে আমি এখান থেকে ম্যানেজ করব, অর্থাৎ আমাদের এইগুলো পেজ আছে, ঠিক আছে, এইগুলো পেজ আছে। তো আমি চাইলে এরকম একটা পেজ করতে পারি। হ্যাঁ, এই যেমন এক্সিলেন্ট বিউটি কেয়ার ভিডি আছে, তাই না? তাহলে আমি দিলাম, আমি আমি অন্য একটা পেজের নাম দিতে পারি, এক্সিলেন্ট বিউটি কেয়ার বাংলাদেশ দিলাম। আমি এখানে দিতে পারি, নামটা আপনাদের নিজের উপর ডিপেন্ড করবে, নামটা আপনারা নিজে ইচ্ছে করে যেমন ভালো পারেন বা যেটা আপনার ভালো মনে হয় সেটা দিবেন, এ বিষয়ে আমরা কিছু বলতে পারবো না, আপনার উপর ডিপেন্ড, ঠিক আছে। এক্সিলেন্ট বিউটি কেয়ার, বা আমি বিউটি কেয়ার বাংলাদেশ, বিউটি কেয়ার বাংলাদেশ, আমি দিলাম পেজটার নাম বিউটি কেয়ার বাংলাদেশ, ঠিক আছে, বিউটি কেয়ার বাংলাদেশ, ওকে। এরপর হচ্ছে ক্যাটাগরি, এটা কি ক্যাটাগরির বিজনেস, মানে আমি কি করব এই বিজনেসটা দিয়ে, এটা কোনো কিছু মানে কোনো কাপড় চোপড় বিক্রি করব এখানে, না কোনো কসমেটিক বিক্রি করব, না আমি কোনো ট্রেনিং বা সার্ভিস, একটা হচ্ছে আপনার প্রোডাক্ট বিক্রি করা, একটা সার্ভিস বিক্রি করা, ঠিক আছে, দুইটা বিষয়। সার্ভিস বিক্রি করা বলতে কোনটা, যেমন আমরা ট্রেনিং দিয়ে থাকি, এটা হচ্ছে সার্ভিসের ভিতরে পড়ে, যেমন ডাক্তার রুগী দেখে থাকে, এগুলো সব সার্ভিসের ভিতরে পড়ে, ঠিক আছে। আমরা এটা দিতে পারি কি সেল দিতে পারি, প্রোডাক্ট, প্রোডাক্ট দিতে পারি, প্রোডাক্ট সার্ভিস, এই যে প্রোডাক্ট সার্ভিস, এই যে তো আপনার সামনে অনেক শো করবে, প্রোডাক্ট সার্ভিস, তারপরে হচ্ছে বিজনেস সার্ভিস, তারপর হচ্ছে লোকাল সার্ভিস, তারপর হচ্ছে উইমেন ক্লোথ শপ, হ্যাঁ, এরকম বিভিন্ন ক্যাটাগরি শো করবে, আপনি জাস্ট প্রোডাক্ট সার্ভিস দিতে পারবেন। হ্যাঁ, প্রোডাক্ট সার্ভিস, ব্যাস আমি প্রোডাক্ট সার্ভিস দিয়ে দিলাম। বিউটি কেয়ার বাংলাদেশ এই নামে মনে আছে, তাই তুই রেড সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে, বিউটি কেয়ার বাংলাদেশ, হ্যাঁ, বিউটি কেয়ার বাংলাদেশ। তাহলে আমি বাংলাদেশ যদি আগে দিই, বাংলাদেশটাকে আগে দিলাম, বাংলাদেশ বিউটি কেয়ার, আমি এখানে বাংলাদেশ বিউটি কেয়ার দিলাম, ব্যাস, ঠিক আছে। বাংলাদেশ বিউটি কেয়ার, ঠিক আছে, বাংলাদেশ বিউটি কেয়ার, ওকে। এটা দেওয়ার পরে দেখেন আমার এই নামটা নিয়ে নিছে এখন, হ্যাঁ, বাংলাদেশ বিউটি কেয়ার, ওকে। এরপর হচ্ছে প্রোডাক্ট সার্ভিস, ওকে। এরপরে হচ্ছে আমি কি করলাম, এখানে কন্টিনিউ করব, প্রোডাক্ট সার্ভিসের পরে আমি কি করব, নামটা আমার ঝামেলা করতেছে, নিল তো নিল আসলে, তারপর আবার ঝামেলা করতেছে,
The name Bangladesh Beauty Care is invalid. We have suggest Bangladesh Beauty Care Lawnmower. নেওয়ার কথা নিচ্ছে না কেন? দেখি এক্সিলেন্ট 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 বিউটি কেয়ার বাংলাদেশ বাস তাও তো নেয় না, কিসের জন্য নিচ্ছে না এটা তো বুঝতে পারতেছি না। হ্যাঁ এখন নিচ্ছে, এটা স্পেস পড়ে গেছিল গুলাই মেবি। এক্সিলেন্ট বিউটি কেয়ার বাংলাদেশ, ওকে ওকে আমরা এটা দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে কি করলাম, কন্টিনিউ করলাম। কন্টিনিউ যদি এই নামে আরো থাকে তাহলে নিবে না, আমরা পরে নামটা চেঞ্জ করে দিতে পারবো এবং আমরা পরে এডিট টিডিট এগুলো সব করে দিতে পারবো। ঠিক আছে, ওকে। এখন দেখেন আমি নামটা যেহেতু সিলেকশন করলাম, এখন আমি কি করব, এখন এখানে আছে বিশাল, এখানে আছে দুইটা স্টেপ। একটা হচ্ছে আমার প্রোফাইল পিকচার, অ্যাড এ প্রোফাইল পিকচার, তারপর হচ্ছে কি হেল্প হেল্প পিপুল ফাইন্ড ইউর পেজ বাই অ্যাডিং এ ফটো, একটা ফটো অ্যাডিং করতে হবে। ঠিক আছে, এই যে আপলোড এ প্রোফাইল পিকচার, আমি একটা প্রোফাইল পিকচার আপলোড করব কিন্তু আমার কোনো প্রোফাইল পিকচার করা নাই, তো আমি প্রোফাইল পিকচার করতে হলে কি করতে হবে, আমার এখানে আমি ক্লিক দিব সহজে প্রোফাইল পিকচার। আমি চাইলে ফটোশপ থেকে আলাদা অন্য অন্য জায়গা থেকে প্রোফাইল পিকচার ক্রিয়েট করতে পারি, কিন্তু আমি এখন চাচ্ছি যে কিসের থেকে প্রোফাইল পিকচার ক্রিয়েট করতে, আমি এখন চাচ্ছি যে canva.com থেকে প্রোফাইল পিকচার ক্রিয়েট করতে, যে canva.com এখান থেকে যাওয়ার পরে যে canva.com দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা প্রোফাইল পিকচারটা ক্রিয়েট করব। এই যে আমার সামনে canva.com চলে আসছে, আমি এখান থেকে প্রোফাইল পিকচারটা দিয়ে দিব। প্রোফাইল পিকচারের সাইজ কত এখান থেকে আপনি গুগলে যে দেখে আসতে পারবেন, যে ফেসবুক পেজ প্রোফাইল পিকচার সাইজ এখান থেকে আমি দেখিয়ে দিতে পারবো। এই যে আপনি চাইলে আপনার ছবিও দিতে পারবেন প্রোফাইল পিকচারে। ঠিক আছে, ফেসবুক প্রোফাইল পিআর প্রোফাইল পিক সাইজ, এই যে প্রথমে চলে আসে ফেসবুক প্রোফাইল, ফেসবুক প্রোফাইল না ফেসবুক পেজ প্রোফাইল, ফেসবুক পেজ পিএজি পেজ ফেসবুক পেজ প্রোফাইল পিকচার সাইজ। ঠিক আছে, এই যে বাস এখন আমার সামনে এখানে এই যে চলে আসছে 180 × 140, 180 × 140। ঠিক আছে, এইভাবে দিতে পারবো। হ্যাঁ এটা হচ্ছে পিক্সেল সাইজ, হ্যাঁ পিক্সেল সাইজ। আর কভার ফটো হচ্ছে 820 × 442, ফেসবুক প্রোফাইল পিকচার এরকম হবে। ইমেজে যেও আমরা দেখতে পারবো ফেসবুক প্রোফাইল পিকচার গুলো কেমন হয়, যে ফেসবুক প্রোফাইল পিকচার এগুলো ফেসবুক প্রোফাইল পিকচার। ঠিক আছে, তাহলে আমরা 100 কত দেখলাম, 100 আমরা একটু ওয়ালটা দেখি, 180 × 180 ফেসবুক প্রোফাইল পিকচার। আমরা এখান থেকে নতুন একটা সাইজ নিতে পারবো, এখান থেকে ক্লিক ক্লিক করে কিভাবে নিতে পারবো, এখান থেকে নতুন একটা সাইজ নিতে পারবো, অথবা আমরা এখান থেকে আর এক ভাবে নিতে পারবো, এখান থেকে এখান থেকে লোগো আছে, লোগোটা আমরা দেখি বুঝতে পারছি, লোগো 500 × 500 এটা না, আমরা 100 এখান থেকে আমরা ক্রিয়েট ডিজাইন, তারপর হচ্ছে কাস্টম ডাইমেনশন এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে 180 × 180 বাস ফেসবুক প্রোফাইল, এই যে পিক্সেল 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 চার্ট বাস ইঞ্চি দেবো না। এই যে ক্রিয়েট এ নিউ ডিজাইন এখানে ক্লিক দিলাম, মাউসের লেফট বাটন ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে চলে আসলো, চলে আসার পরে আমরা এটাকে কি করব, ডিজাইন করব, আমরা এটাকে ডিজাইন করলাম। আমাদের পেজের নামটা কি, পেজের নাম অনুসারে আমরা শর্টকাট কিছু দিতে পারবো, আমাদের পেজের নামটা আমরা একটু দেখে আসি। এই যে এক্সিলেন্ট বিউটি কেয়ার বাংলাদেশ,
এক্সিলেন্ট বিটু কেয়ার বাংলাদেশ কই? আমরা যে পেজটা ক্রিয়েট করলাম এখানে আছে, এই যেখানে আছে, ঠিক আছে, এই প্রোফাইল পিকচারটা আমরা এখান থেকে দিব। এই যে আমরা এখন দিই আমাদের এটা নাম দিছি কি এক্সিলেন্ট বিউটি কেয়ার বাংলাদেশ, তাই না? তো আমরা এখান থেকে একটা ছোটখাটো নাম দিব এক্সিলেন্ট বিউটি কেয়ার, তাহলে কি দেওয়া যায়, ই এক্সিলেন্ট বিউটি কেয়ার বাংলাদেশ, তাই না? এক্সিলেন্টের আমরা কি নিতে পারবো, ই নিতে পারবো, বি নিতে পারবো, সি নিতে পারবো, আর বি নিতে পারবো, ই বি সি বি, ই বি সি বি নামে আমরা একটা কে করতে পারবো, ঠিক আছে। আমরা সাধারণত এই লোগোগুলো এখানে দেখতেছি, এটা এটা নেওয়া যাবে না, এটা আছে ফ্রি, এটা নেওয়া যাবে, এটাও ফ্রি, এটাও নেওয়া যাবে, এটাও নেওয়া যাবে, এগুলো সব নেওয়া যাবে, ঠিক আছে। আমরা চাইলে আরো গর্জিয়াস গর্জিয়াস লোগো বানাইতে পারবো, ঠিক আছে, বানাইতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা উপস্থিত যে কোনো একটা লোগো বানায় এখন তো আমাদের অত বাছাবাছি করতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে, অনেক সময় লাগবে। আমরা এখানে বিউটি বলে যে সার্চ দিই বিউটি, বিউটি কেয়ার দিলাম, দেখি বিউটি কেয়ার নামে কোনো ইয়ে আছে কিনা, এটা আছে ফ্রি, এটা আছে, এটা পে, এটা ফ্রি, এটা ফ্রি আছে, এটা ফ্রি আছে, এটা ফ্রি না, এটা ফ্রি আছে, এটা ফ্রি আছে, এগুলো সব আমরা নিতে পারবো, ঠিক আছে, কোনো নিতে পারবো। আমরা যে কোনো একটা এখন নিই, নেওয়ার পরে আমরা পরে চেঞ্জ করে দিব, পরে আমরা আরো সুন্দর সুন্দর লোগো বানাবো, ঠিক আছে, এটা আমরা করবো। আচ্ছা এটা নিয়ে যেমন এটাকে আমরা কি করব, এটাকে আমরা এখানে লিখব, এখানে আমরা এসব মুছে ফেলতে পারবো, এসব মুছে ফেলতে পারবো। আমি যেমন এটাকে এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে মুছে দিলাম, ঠিক আছে, এখানে আমি এটাকে সিলেকশন করে সব মুছে দিলাম, ঠিক আছে। এখন আমি কি করব, এখন আমি এগুলো সব এরকম থাকবে, আমি এই ছবিটাকে একটু নিচে নামিয়ে দিতে পারবো, হালকা একটু নিচে নামিয়ে দিলাম, আমি উপরে লিখবো এক্সিলেন্ট বিউটি কেয়ার বিউটি বা বাংলাদেশ, এক্সিলেন্ট বিউটি কেয়ার বাংলাদেশ। এখানে আমি জাস্ট এই যে টেক্সট বক্স আনলাম, এয়ার টেক্সট, এখান থেকে আমি ধরে নিয়ে এখানে নিব, এখানে লিখবো এক্সিলেন্ট এখানে পুরো নাম না দিলেও এখানে আমরা জাস্ট একটা কাজ করি, এক্সিলেন্ট বিটি দিয়ে ছোট করে দিই, সরাসরি এখানে জাস্ট প্রথম অক্ষর প্রথম এক্সিলেন্ট ই নিতে পারি, বিউটির বি নিতে পারি, সি কেয়ারের সি নিতে পারি, আর বাংলাদেশের বি নিতে পারি, এই চারটা অক্ষর নিলে আনার ছিল, কিন্তু আমরা বড় করে লিখতেছি, আপনি যেটা ইচ্ছা, তবে এই লঘুতে শর্টকাট লেখা থাকে আর কি, শর্টকাট নিলে বেস্ট হবে। এক্সিলেন্ট এক্সিলেন্ট বিউটি কেয়ার বাংলাদেশ, দুই লাইনই হয়ে গেছে, আমরা চাইলে এটা একটু সাইজটা ছোট করে এক লাইন করে দিতে পারবো, দল দিয়ে দিলাম, দল দিয়ে দিলে তো নেই না, তারপরে আমরা আট দিয়ে দিলাম, আট দিয়ে দিলে নিচে আর কি, আট দিয়ে দিলে নিচে, কিন্তু আমাদের এটাকে ধরে যদি আট নিয়েছিল আমার, ব্যাস এক্সিলেন্ট বিউটিফুল বাংলাদেশ। হ্যাঁ, চাইলে লেখাগুলোকে আরো সৌন্দর্য করা যাবে, এখানে যে ইফেকশন দেওয়া যাবে, এই যে আরো সুন্দর গল্প করতেছে, আরো সুন্দর করা যাবে, অনেক কাজ করা যাবে এখান থেকে, কিন্তু আমাদের এখন এত সময় না, ঠিক আছে। লালের উপরে কালো, লালের উপরে যদি আমি সাদা দিই, কালারটা যদি সাদা দিই তাহলে কেমন আসবে একটু দেখি, সাদা দিলে তো আরো ভালো করতেছে, তাই না? আমি সাদাই দিব, সাদা দিলে আমারটা আরো বেশি গল্প করতেছে, এটা ঝাপস হয়ে যাচ্ছে, এটা গল্প করতেছে, এটা বলো এটাই দিয়ে দিলাম,
খালি এক্সিলেন্ট এক্সিলেন্ট বানান গুলো ভালো করে দেখতে হবে, কারণ ভুল গেলে মানুষ আমার এটা দেখে হাসি হাসি করবে, ঠিক আছে? এই জন্য বানান গুলো অবশ্যই ভালো করে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এটাকে একটু এগিয়ে দিলাম, এটাকে ধরে এখানে দিয়ে দিলাম, ব্যাস। এখন অনেক সুন্দর লাগতেছে। এখন দেখেন এটাকে আমরা কি করব, এখন আমরা এটাকে করব, এখন ডাউনলোড করব। ডাউনলোড করলে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে ক্লিক দিব, দেওয়ার পরে আমাদের এখানে এই লোগোটা কিন্তু সবসময় পিএনজি হবে। এখানে কিন্তু অনেকগুলো ফরম্যাট আছে, জেপিজি, পিডিএফ, এগুলো আমরা কিছু নিব না, আমরা জাস্ট পিএনজি নিব। লোগো সবসময় পিএনজি হবে। পিএনজি মানে কি, এর ব্যাকগ্রাউন্ড কিন্তু থাকবে না, পিসেট পার্টে কোনো ছবি থাকবে না, ঠিক আছে? এরকম অর্থাৎ আমরা পরে অন্য জায়গায় ব্যবহার করতে পারবো, এটা কোনো সমস্যা হবে না, কিন্তু জেপিজি নিলে কিন্তু অন্য জায়গায় ব্যবহার করতে সমস্যা হয়ে যাবে। আমরা এটা ডাউনলোডে ক্লিক দিলাম, ব্যাস আমাদের সামনে এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, এই যে ডাউনলোড অলরেডি চলে আসছে, আমরা এটা দেখলাম, ডাউনলোড অলরেডি ডাউন, ওকে ডাউনলোড হয়ে গেছে। এখন দেখেন আমরা এটাকে কি করব, এটাকে আমরা আমাদের এতে বসিয়ে দেবো, কিসে, এখানে এখানে আমরা জাস্ট এই যে আপলোড এ পিকচার, পিকচারে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমাদের সামনে অপশনটা শো হবে, একটু অপেক্ষা করতে হবে। আমরা কিন্তু প্রোফাইল পিকচারটা বানিয়ে ফেলছি, এই যে আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে নিয়ে নিব, আমরা এখান থেকে নিয়ে নিব এখন লোগোটা, যে লোগোটা চলে আসছে, লোগোটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে চলে আসবে, চলে আসলে জাস্ট আমরা ওটাকে সঠিকভাবে বসিয়ে দিব। হ্যাঁ, লোগোটা আমাদের সামনে চলে আসছে এবং সেটা হয়ে গেছে, সেট হয়ে গেছে, কারণ যেহেতু আমরা মাপ নিয়ে করছি, তাই না? আমাদের সামনে সেট হয়ে গেছে। এরপরে স্টেপ ওয়ান শেষ হয়েছে, স্টেপ টু, স্টেপ টু হচ্ছে অ্যাড এ কভার ফটো। এখন কভার ফটো সাইজ কত আমরা জানি না, এখানে আমি স্কিপ করে লোগোটা দেখতে পারবো, কিন্তু আমি এখন স্কিপ করতে চাচ্ছি না। যদি করি তাহলে লোগোটা দেখতে পারবো, যদি আপনি দেখতে চান তাহলে আমি স্কিপ করে দেখে আসতে পারবো, হ্যাঁ, কিন্তু আমি এখন চাচ্ছি এখানে এই ফটোটা দেওয়ার পরে দেখতে চাচ্ছি। আর যদি মনে করেন না স্যার স্কিপ করেন, আগে লোগোটা দেখে আসি তাহলে কিন্তু দেখা যাবে, তাহলে আমি স্কিপ করে দেখতে পারবো অথবা আপলোড করে এখানে এই যে কভার ফটো, ফেসবুক কভার ফটো, এটা দেখতে পারবো। আমি স্কিপ করে আগে আমি লোগোটা দেখে আসি, স্কিপ করলাম, দেখি লোগোটা কেমন হয়েছে। স্ক্রিপ্টে ক্লিক দিবেন, স্কিপ হয়ে যাবে। আমাদের সামনে পুরো একটা পেজ চলে আসবে, কিন্তু এখানকার ফটোটা আমরা এখনো দিই না। কোন ফটো, কোন ফটোটা দিছি, এই ফটোটা, এই ছবিটা আমরা দিয়েছি, ঠিক আছে? এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে এই ছবিটা আমরা দিয়েছি, ঠিক আছে? এইটা আর কি। এখন আমরা এখানে একটা ইয়ে করবো, কভার ফটো দিব, ঠিক আছে? কভার ফটো আমরা এখানে একটা দিব। তো এই যে আমাদের পেজটা কিন্তু হয়ে গেছে অলরেডি, আমাদের পেজটা কিন্তু হয়ে গেছে, কিন্তু পেজের কিছু সেটিং করতে হবে এখনো, পুরো সেটিংটা কিন্তু এখনো বাকি, ঠিক আছে? এখানে দেখেন এই শো করতেছে এই যে অ্যাড বাটন, এগুলো কিন্তু এরকম শো করবে না, এগুলো এরকম থাকবে, কিন্তু এটা কিন্তু চেঞ্জ করতে হবে। এগুলো সব আমরা এডিটি যে চেঞ্জ করতে পারবো, সেটিং যে চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। তার আগে আমরা কভার ফটোটা দিয়ে দিই, এই দুটো কাজ কমপ্লিট করি। ফেসবুক কভার ফটো সাইজ আমরা এখন লিখবো কি, ফেসবুক পেজ ফেসবুক পেজ কভার ফটো,
ফেসবুক পেজ কভার পিকচার সাইজ, ঠিক আছে, বাস দিয়ে দিলাম দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের সামনে সাইজটা চলে আসবে, যে আমাদের সামনে অনেকগুলো সাইজ চলে আসছে, 820 × 312, 820 × 312, হোয়াইট 820, হোয়াইটটা হচ্ছে কত, 820, হোয়াইটটা হচ্ছে 312। হোয়াইট মানে পাশাপাশি, হোয়াইট মানে পাশাপাশি, হাইট মানে ওপর নিচে, হাইট মানে ওপর নিচে কতটুকু লম্বা, ঠিক আছে, এটা বোঝাচ্ছে হাইট, আর হোয়াইট মানে পাশাপাশি, ঠিক আছে। তাহলে হোয়াইটটা হচ্ছে 820, হাইটটা হচ্ছে 312, তাহলে 820 × 312। তাহলে আমরা একটা কি করি, আমরা এখানে যাই, এখানে হোমে ক্লিক দিই, হোমে ক্লিক দেওয়ার পরে আমরা ফেসবুক কভার কভার পেজটা নিয়ে আসি। তাহলে আমরা কি করতে পারবো, এখানে ফেসবুক ফেসবুক কভার পেজ কিন্তু এখানে আছে, এই যে আমরা এখান থেকে আনতে পারবো ফেসবুক ফেসবুক, আমরা কিন্তু এই ছবিটা একটু ডিজাইন করছি, ঠিক আছে, আমাদের সামনে এই যে ফেসবুক পোস্ট, ফেসবুক কভার ফটো, এই যে কভার ফটো, ফেসবুক কভার ফটো ক্লিক দিলাম, এখানে কিন্তু একটা জিনিস শো করছিল, ফেসবুক কভার ফটো 2050 × 780, তাহলে আমাদেরকে ওটা দেখালো কেন, ফেসবুক কভার ফটো তো এটা, হ্যাঁ ফেসবুক কভার, ফেসবুক কভার হলে তো এটা দেখালো, তাহলে আমাদেরকে এটা দেখালো কেন, 2020 × 780, আমাদের একটু মিস্টেক দেখালো, আমরা সার্চ কি দিছি, ফেসবুক পেজ কভার পিকচার, কভার পিকচার সাইজ ঠিক দিছি তো, 2050 × 780, তো এরকম দেখাবে, 2050 × 780, এখানে তো অ্যাকুরেট দেখায়, গুগলে তো ভুল দেখায় না, দেখি ফেসবুক ফেসবুক কভার কভার পিকচার পেজ লিখবো না, ফেসবুক কভার কভার পিকচার সাইজ, ফেসবুক কভার পিকচার সাইজ 2020 দেবো, দেখি এটা আসছে, এটা আসছে, এটা 1920 × 1000, এত 1920 × 1000 এত আসছে, ও এটা কয়েকটা সাইজ হয়, ঠিক লেগে গেছে, এটা কয়েকটা সাইজ হয়, 1200 × 600 630, ঠিক আছে, তারপর আমরা যেটা দেখলাম ওটা হবে, তারপর অনেকগুলো সাইজ হবে, এটা যে কোনো একটা সাইজ নিলে হবে, ওরা বলছেন মানে যে কোনো হচ্ছে এই মাপগুলোর ভিতরে, আমরা এই মাপটা আছে হচ্ছে কত, 1050 × 780, ঠিক আছে, এই মাপটা তো আমরা এই মাপটা এখান থেকে নিতে পারবো, অথবা আমরা এখান থেকে এই যে ফ্রি থেকে আছে, ফ্রিগুলো আমরা দেখতে পারবো, ফ্রিগুলো এখান থেকে আমরা চাইলে নিতে পারবো, ঠিক আছে, আমাদের যেটা দরকার, তাহলে আমরা এখানে এক্সিলেন্ট বিউটি বা বিউটি কেয়ার বিউটি, বিউটি কেয়ার নামে সার্চ দিলাম, দেখলাম ওই যেহেতু কোনো পেজ আছে কিনা, ওই যেহেতু কোনো পেজ থাকলে আমরা দিতে পারবো, অথবা আমরা একটা মেয়ের মেয়ের মেয়ে দেখে ছবি এনে আমরা এখানে ডাউনলোড করে এনে এখানে বসিয়ে দিতে পারবো, পাশাপাশি আমরা কিন্তু লিখতে পারবো, ঠিক আছে, পাশাপাশি আমরা লিখতে পারবো, অথবা আমি এখন যদি এটা ফ্রি থাকে তাহলে এটা দিয়ে দিই, এটা ফ্রি না, এটা ফ্রি না, ফ্রি থাকলে ওটা দিয়ে দিতাম, এটা এটা মেবি ফ্রি, এই মেয়েটা ফ্রি আছে, এই মেয়েটারটা আমরা দিয়ে দিই, এই মেয়েটারটা দিয়ে দিতে হলে এই মেয়েটারটা এ পাশে যে ইয়ে আছে, আমরা এই লোগোটা উঠিয়ে দিলাম, এই লোগোটা উঠিয়ে দিলাম, আমরা আমাদের লোগোটা আনলাম, আমাদের কভার ফটো টটো, আমাদের যতগুলা পোস্ট করব, যতগুলা কভার ফটো সবগুলা কিন্তু আমাদের লোগো ইউজ করবে, এটা মনে রাখতে হবে, সবগুলা আমাদের লোগো ইউজ করব, ইউজ না করলে আমাদের এগুলো কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে, মানুষ কিন্তু নিয়ে নেবে, এখানে আমি ডাউনলোডে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এটা চলে আসছে, চলে আসার পরে আমি এটাকে এখন এখানে বসিয়ে দেবো, যেমন দেখেন এটাকে আমি ক্লিক দিছি, এই যে ক্লিক দিলাম, ক্লিক দিলে এখানে চলে আসলো, আমি জাস্ট ওকে কন্ট্রোল প্লাস জেড শিফট, আমি এটাকে অ্যারো কি দিয়ে বাম পাশে নিয়ে গেলাম,
আমি কিবোর্ড থেকে অ্যারো কি দিয়ে বাম পাশে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি এটাকে ধরে কিবোর্ড দিয়ে অ্যারো কি দিয়ে আমি নিয়ে যাচ্ছি, বাম পাশে চাপিয়ে নিচ্ছে, এই যে বাম পাশে চলে যাচ্ছে, ঠিক আছে? আমি এটাকে একটু উপরে উঠে নিলাম, অ্যারো কি দিয়ে হাফ অ্যারো কি, আমি এটাকে একটু ছোট করে বসিয়ে দিলাম, নাই মেয়েটার কান দেখে যাচ্ছে, আমি এটাকে ছোট করে বসিয়ে দিলাম। আমি এটাকে একবার লেফট সাইডে নিয়ে গেলাম, একটু আপ আরো একটু উপরে বসিয়ে দিলাম, বাস। এই যে তাহলে আমার কি লোগোটা চলে আসলো। এখন আমি কি করতে পারবো, এখন আমি বাস এখন আমি এখানে একটা নাম দিতে পারবো, ঠিক আছে? এখন আমি এখানে একটা বাস এখন আমি এখানে একটা নাম দিতে পারবো আমাদের নামটা, ঠিক আছে? আবার আমি চাইলে এটাকে আর একটু বাড়িয়ে দিতে পারতাম, এখানে বাড়িয়ে দিতে গেলে এই মেয়েটা এই অংশটা ঢেকে যাবে, তো ঢেকে গেলে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমি একটা কাজ করি, আপনার এখান থেকে আমি টেক্সটে ক্লিক করলাম, ক্লিক করে আমি নামটা দিচ্ছি, নামটা এখানে থাক, নামটা আমি বড় হাতে দিতে পারি, ছোট হাতে দিতে পারি। আমি এই টাইটেলটা যদি ব্যবহার করি এটা কেমন, টাইটেলটা ক্লিক দিলাম, ব্যাস এখানে বসিয়ে দিলাম, এটা মুছিয়ে দিলাম, এটা মুছিয়ে দিলাম, এটা মুছিয়ে দিলাম, এটা মুছিয়ে দিলাম, ব্যাস এটা আমরা এখানে লিখবো, কোন কালারটা মানাবে এখানে একটু পরে দিব, সেটা আমরা লিখবো এক্সিলেন্ট বিউটি কেয়ার বাংলাদেশ। এক্সিলেন্ট কেয়ার বাংলাদেশ, এক্সিলেন্ট বিউটি কেয়ার বাংলাদেশ দিয়ে দিছি, কিন্তু আমাদেরটা ইয়ে হয়ে গেছে, একটু মিশে নেমে গেছে, একটু ইয়ে হয়ে গেছে, মানে উপরে চলে গেছে, বড় হয়ে গেছে। আমরা এটাকে একটু মিশিয়ে নামে আনি, এগুলো আর একটু ছোট করে দিই, আমরা একুশ সাইজ দিলাম, একুশ সাইজ দিলে বেশি ছোট হয়ে যায়, আমরা 80 সাইজ দিই। এক্সিলেন্ট বিউটি কেয়ার আমরা চাইলে পুরোটাই দিতে পারি, আমরা এই কালারটা একটু চেঞ্জ করে দেবো, এক্সিলেন্ট এক্সিলেন্ট বিউটি কেয়ার বাংলাদেশ। ওকে, আমরা এটাকে কি করলাম, কালার করে দিলাম, কি কালার দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড কালারটা তো ভালো আসে না, লাল দিয়ে দিলাম, তারপর এটাকে দিয়ে দিলাম, আমরা এটাকে দিয়ে দিলাম, আমরা কালো দিলে কেমন দেখাবে, কালো দিলে ফুটতেছে, বাহ এটা সাদা, অন্য কালার দিই, এই কালার করে সবগুলো ম্যাচ করতেছে, এগুলো দিয়ে যদি এক্সিলেন্ট বিউটি কেয়ার বাংলাদেশ। ওকে, আমরা এটা এগুলো সব এখান থেকে সুন্দর করে সাজিয়ে নিব, কেমন কেমন দেখতে হবে কি বিষয়। এরপর আমরা এখানে যে ইফেক্ট নিতে পারবো এগুলো করবে, এটা দিলে আরো একটু চাপ সরে যাবে, এটা আমরা দেবো না, এরকম এখান থেকে এগুলো দিয়ে দিয়ে দেখতে পারি,
হ্যাঁ এটা ভালো দেখাচ্ছে, এখন এগুলো সব আমরা এভাবে সাজিয়ে নিব নিজেদের মতো। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখন পিকচারটাকে ডাউনলোড করব। এটা কিন্তু আমার পিএনজি দরকার নেই, এটা হচ্ছে জেপিজি। ওকে জেপিজি, এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের একটু ডাউনলোড হয়ে যাচ্ছে, ছোট জিনিস তাড়াতাড়ি ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। ওকে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এখন দেখেন আমাদের এখানে যাওয়ার পরে যে কভার ফটো, অ্যাড এ কভার ফটো, আমরা কিন্তু ওখান থেকে আপলোড করে দিয়ে আসলে আসতে পারতাম। এখান থেকে অ্যাড এ কভার ফটো ক্লিক দিলাম, এখান থেকে আপলোড ফটো অ্যান্ড ভিডিও, এই যে আপলোড ফটো, হ্যাঁ অন্য একটা ফটো আপলোড করবো, কোনটা করবো এটা, ব্যাস। তো দেখেন আমাদের সামনে কিন্তু পিকচারটা চলে আসছে, এখন আমাদেরকে সেভ করতে বলতেছে, ঠিক আছে। এখন আমরা এটাকে সেভ করে দেবো, এক্সিলেন্ট বিউটি কেয়ার বাংলাদেশ, এক্সিলেন্ট বিউটি কেয়ার বাংলাদেশ, ব্যাস এটাকে আমরা সেভ করে দিব। এখন কিন্তু আমাদের এই পেজটা সারা পৃথিবীর মানুষ দেখতে পারবে, হ্যাঁ যদি আমি এখান থেকে জাস্ট পাবলিশ অপশনটা অন করে দিই, ঠিক আছে, সারা পৃথিবীর মানুষ দেখতে পারবে। আমাদের মূলত এই ছিল আজকের কাজ, আজকের কাজ মূলত এই ছিল যে কিভাবে একটা ফেসবুক, কারণ বিজনেস করতে হলে সেটা আগে জিনিসপত্র গুলো গুছিয়ে নিতে হবে। এখানে আমাদের ফেসবুক বিজনেস করতে হলে আমাদের পেজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে পেজটা কিন্তু সাজাতে গুছাতে অনেক সুন্দর করতে হবে, না করলে কিন্তু তার সৌন্দর্য বাড়বে না। এখন দেখেন আমরা পেজটা ক্রিয়েট করলাম, দেন প্রোফাইল পিকচার দিলাম, দেন কভার ফটো দিলাম, ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট অনেক সুন্দর করে বসিয়ে দিছি। এখন বাকিটা আপনারা আপনাদের মতো করে নেবেন। এরপর সেটিংটা আমরা আগামী ক্লাসে পুরো সেটিংটা দেখিয়ে দেবো যে কিভাবে সেটিংটা এখান থেকে এডিট করতে হবে, এখান থেকে সেটিং করতে হবে, সব বিষয়গুলো এ টু জেড দেখানো হবে। যে আমাদের প্রোফাইল পিকচারটা চলে আসে, এই যে প্রোফাইল পিকচারটা, এখান থেকে আমরা চাইলে কোনো পোস্ট করতে পারবো, কিন্তু এখন পারবো না, কারণ আমাদের পোস্টের অপশনগুলো সব অফ করা আছে। তো আমরা অন করলে বা এডিটিং করলে বা সেটিং করলে তো আমরা করতে পারবো সব কাজগুলো, বুঝতে পারছেন এটা আর কি। ম্যাডাম একটু লাইনটা আনমিউট করেন, আনমিউট করে বলেন কোনো কোশ্চেন আছে কিনা, আজকের ক্লাসের বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা, যে কাজটা দেখছেন এই কাজের বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা আপনার, প্রুফ দেখানো হয়েছে, এর ভিতরে কোনটা কোনটা বুঝতে পারছেন না সেটা একটু বলেন। স্যার আমি পুরো ক্লাসটাই দেখলাম, তো পুরো ক্লাসটাই খুব ভালো লাগলো, এটা ট্রাই করতে হবে স্যার, ট্রাই করলে বুঝতে পারবো যে কোথাও কোনো সমস্যা হবে নাকি। নতুন নতুন বিষয় তো পয়েন্টগুলো ভুলে যাও স্বাভাবিক, আপনি নতুন মানুষ প্রত্যেকে ভুলে যায়, তাহলে আমরা ভুলে যাবেন, তো এই জন্য আমরা ভিডিওটা একদিন পরে চ্যানেলে দিয়ে থাকি। আমাদের চ্যানেলগুলো তো আপনি জানেনই, তাই না, আমাদের চ্যানেলগুলোতে দিয়ে থাকি, কিন্তু এই ভিডিওটা আবার ওই যে ফ্যানের শব্দ টব্দ হয় তো এগুলো আবার এডিটিং করতে হবে, বুঝতে পারছেন, এগুলো আমরা এডিটিং করে চ্যানেলে দিয়ে দিব। স্যার আমাদের ইউটিউব চ্যানেলের নামটা সাকসেস ট্রেনিং সেন্টার, সাকসেস সাকসেস ইনস্টিটিউট বিডি, সাকসেস তারপরে স্পেস তারপর ইনস্টিটিউট বিডি একসঙ্গে, অথবা খান আইটি বাংলাদেশ, অথবা আপনি আমাদের ফেসবুক পেজে নক দেন, আমরা আপনাকে লিংক পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে স্যার, ফেসবুক পেজে নক দেন, লিংক পাঠিয়ে দিব, কোনো সমস্যা হবে না। আর ক্লাসগুলো সম্পূর্ণ আমরা প্র্যাকটিক্যালি নিব, যদি আপনার বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় তাহলে আপনি অনুগ্রহ করে আমাদের ক্লাসের ভিতর বলবেন, যেটা বুঝতে অসুবিধা হবে সেটা ক্লাসের ভিতর বলবেন, আমরা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ প্র্যাকটিক্যালি কাজটা দেখিয়ে দেবো যে কিভাবে প্র্যাকটিক্যালি কাজ করতে হয়, বুঝতে পারছেন, কিভাবে প্র্যাকটিক্যালি কাজ করতে হয় পুরো বিষয়টা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকে যে কাজটা করলাম এই যে canva.com নতুন একটা সাইট, এই সাইটে ঢুকতে গেলে কিন্তু আপনি আমার মতো এরকম ঢুকে আসতে পারবেন না, এই অপশনে কিন্তু আপনার ওখানে দেখাবে না, এরকম আপনার ওখানে কিন্তু কখনো এরকম দেখাবে না। তা আপনি বলতে পারেন স্যার আমার এখানে না দেখালে আমি কাজ কিভাবে করব, আপনার এখানে জাস্ট এরকম নতুন একটা ট্যাবে লিখবেন এই যে canva.com, can can দিয়ে বা canva, এই যে dot, এই যে কম, এই যে চলে আসছে দেখছেন, তো এরকম আপনার এখানে আসবে না, আপনার এখানে কিছুদিন পরে আসবে। তো এখানে কি করতে হবে, আপনি এরকম আমাদের যে জিমেল আইডি একটা ওপেন আছে, এরকম একটা জিমেল আইডি দিয়ে সাইন ইন করতে হবে, এখানে সাইন ইন একটা অপশন থাকবে, কোথায় থাকবে, এখানে এই যে canva.com এর এখানে একটা সাইন ইন বা সাইন আপ একটা অপশন থাকবে, আপনি সাইন আপ করবেন, যেহেতু আপনি নতুন, ঠিক আছে, সাইন আপ করবেন, তারপরে কিন্তু ওরা আপনাকে ঢুকতে দেবে, হয়তো ফেসবুক দিয়েও সাইন আপ করতে পারবেন অথবা জিমেল আইডি দিয়েও, নাই কিন্তু ডিজাইন আপনি করতে পারবেন না। তারপর আপনার সামনে একটা উইন্ডো আসবে যে তুমি কি টিচার পদে ভিডিও ডিজাইন গুলো করতে চাও না বিজনেস জন্য ডিজাইন গুলো করতে চাও, আপনি বিজনেস এর জন্য দিবেন, ঠিক আছে, এই যে তো সব আপনি করবেন নতুন মানুষ। তারপর এখান থেকে আপনি গুগল থেকে মাপটা দেখে আসবেন, সবকিছু দেখে আসবেন, তারপর এখানে এসে ক্রিয়েট, ক্রিয়েট থেকে এখানে কাস্টম ডাইমেনশন,
দেন এখান থেকে এই বিষয়গুলো এরকম, হ্যাঁ কত পরিমাণ দিবেন কি সব তো গুগলে দেখতে পারবেন, কোনটার নাম কি সব তো বলে দিলাম, প্রোফাইল পিকচার কোনটা, কভার ফটো কোনটা, হ্যাঁ সবকিছু আমি বলে দিচ্ছি। স্যার এটা আমি মোবাইলে করতে পারবো? না ম্যাডাম মোবাইল দিয়ে এই সফটওয়্যার গুলো মোবাইলে থাকলেও হয় না ভালো, এটা কম্পিউটার লাগবে। আপনার কম্পিউটার আছে না ম্যাডাম? স্যার আমি একটা ল্যাপটপ নিব, আমার কম্পিউটার নেই। আশেপাশে আপনাদের কোয়ার্টারের আশেপাশে কারণ নাই কোনো ভাবির বা কোনো ইয়া? না স্যার এরকম আমাদের এখানে কেউ নেই, আর হচ্ছে সবাই তো পাশের বাসার অনেক সময় দেখি হেল্প পাওয়া যায়, ভাবির সঙ্গে পরিচিত থাকলে যে ভাবি একটু আপনাদের কিছুটা একটু হেল্প পাঁচ মিনিট কাজ করবে। স্যার আমার বান্ধবী ছিল, ও তো চলে গেছে, তাছাড়া ওর টাইপ পেয়ে যেতাম, সমস্যা নেই স্যার। আমি স্যার আমি তো ল্যাপটপে করতে পারবো। জি জি অবশ্যই অবশ্যই, ল্যাপটপ ডেস্কটপ যে কোনো একটা করতে পারবেন, আপনি ট্রাই করে দেখেন। তো যদি না পারেন মোবাইল দিয়ে তাহলে কি নাম দিবেন সেই নামটা আমাদের কাছে পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিলে আমরা আপনাকে এই ডিজাইন গুলো করে পাঠিয়ে দিতে পারবো, ঠিক আছে? এই ডিজাইন গুলো করলে বাইরে থেকে আবার টাকা লাগবে, তো আপনি নিজে নিজে করলে বা আমাদের কাছে করলে কোনো টাকা পয়সা লাগবে না, ঠিক আছে? অনেক সুন্দর করে আপনার বিজনেসটা সাজাইতে গেলে দেখুন, এবার একটা পেজ আপনি খুললেন, এরকম তো মেয়েটা একটা ছবি দিচ্ছি, তাহলে কিন্তু পেজের একটা মানান আছে, তাই না? যদি আমরা ছবি না দিই, যদি মানান না হয়, মানুষ যদি দেখতে ভালো না বাসে, তাহলে কিন্তু মানুষ আমাদের পণ্য কিনবে না। যে পেজটা কি কাজ করায় মানুষ তো জানতে হবে, তাই না ম্যাডাম? যদি না জানে তাহলে কিনবে না। এরপরে আমরা পেজে পেজে পোস্ট তৈরি করব, পোস্ট লিখবো, ইমেজ তৈরি করব, হ্যাঁ ইভেন্ট তৈরি করব, অনেক কাজ আছে এখানে, এখানে হাজার হাজার কাজ আছে, কাজের কোনো শেষ নেই, ঠিক আছে? এগুলো সব আমরা করব, ঠিক আছে? সব করব কিন্তু স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? সব স্টেপ বাই স্টেপ। আজকে যেটুকু দেখাচ্ছি এটা কিন্তু একেবারে পানির মতো একটা কাজ, তাই না বলেন? একেবারে পানির মতো, এবং সম্পূর্ণ প্র্যাকটিক্যালি বোঝানো হবে, এবং সম্পূর্ণ প্রশ্ন কোনো সমস্যা হলে করতে পারবে ক্লাসের ভিতরে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন ম্যাডাম। তাহলে আর জয়েন করবেন আপনি আজকে রবিবার মঙ্গলবার জয়েন করবেন, ঠিক আছে? স্যার সপ্তাহে 2 দিন না, রবিবার আর মঙ্গলবার? সরি সরি, রবিবার আর বৃহস্পতিবার জয়েন করবেন আপনি, সপ্তাহে 2 দিন, রবিবার আর বৃহস্পতিবার। মঙ্গলবার আমাদের অন্য একটা ক্লাসের ক্লাস আছে ম্যাডাম, একটু নোট করে নেন, রবিবার এবং বৃহস্পতিবার, রবিবার এবং বৃহস্পতিবার। স্যার এক 4টায় তো ক্লাস শুরু হবে? 4টা জাস্ট এই মানে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ স্যার আজকে ক্লাসটা বুঝতে পেরেছি, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই নক করবো স্যার। জি জি অবশ্যই, আর একটা ল্যাপটপ একটু তাড়াতাড়ি নিয়ে নেন, হ্যাঁ একটু তাড়াতাড়ি নিয়ে নেন, তাহলে আপনারই ভালো হবে, হ্যাঁ আপনারই ভালো হবে, ঠিক আছে? স্যার ক্লাসটা শুরু করেছি তো, নিয়ে নিবো স্যার অল্প দিনের মধ্যেই। জি অবশ্যই নিয়ে নিন। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার।